পেঁপের গাছের কষ, পেঁপের ডগার কষ, পেঁপের শিকড়ের কষ, সাদা দুধের মতো যে কষ যেটাকে আমরা লেটেক্স বলি, পেঁপের গায়ের কষ, পেঁপের পাতার কষ, এই সাত ধরনের জায়গায় পেঁপের থেকেই দুধের মতো কষটা বাইরে পর্যায়ক্রমে প্রতি সাত দিন করে যদি আপনার কঠিন চর্মরোগের উপরে এটা প্রয়োগ করেন তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার এই কঠিন চর্মরোগ প্রতিহত হবে এবং ভালো হবে। তাহলে বোঝা গেল যে স্কিনের উপরে যতগুলো চর্মরোগ হয় সেখানে একটা জীবাণু থাকে, একটা ভাইরাস থাকে, সে যে অ্যান্টিভাইরাস কাজ করে এটা প্রমাণের জন্য এই কথাটা আমি বললাম। আপনার যে কোনো কাঁচা হলুদের টুথপেস্ট, কাঁচা হলুদের সাবান, টার্মারিক সাবান সারা পৃথিবীতে এটা অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করে। তাতে কাঁচা হলুদ যে অ্যান্টিভাইরাস সেটা প্রমাণিত। নিম পাতা, নিম তেল, নিমের চামড়া, নিমের ছাল, নিম গাছের নির্যাস, নিম গাছের ছায়া পর্যন্ত অ্যান্টিভাইরাস। অতএব আমরা যে কোনো প্রান্তে যেখানেই থাকি না কেন আমরা একটু নিম পাতা আমার ব্যাগের ভিতরে 10টা রেখে দিই, আমার মানি ব্যাগের ভিতরে যদি 5টা নিম পাতা রাখি, আমার ভেন্টি ব্যাগের ভিতরে যদি 10টা নিম পাতা রাখি, আমি যদি আমার ভেন্টি ব্যাগের ভিতরে একটা ছোট্ট তরতাজা সবুজ লেবু বা সবুজ কমলা রাখি, এটা যদি আমি মাঝে মাঝে খেতে থাকি, ভিটামিন সি আমাদের নাক মুখ কান চোখের প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে এবং এই মুখ দিয়ে সব রোগ হয় শুরু এখানটাকে প্রতিরোধ করতে পারে।